আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাটা মসুর ডাল ডিম আর টমেটো দিয়ে নতুন একটা রেসিপি এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি আড়াইশো গ্রাম সজনে ডাটা কেটে নিয়েছি সজনে ডাটার খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি তা আপনাদের পছন্দ মতো করে আপনারা কেটে নিতে পারেন আর এখানে নিয়েছি দেড়শো গ্রাম মসুর ডাল আর এখানে নিয়েছি আমি তিনটে ডিম এখানে দেখুন দুটো টমেটো কেটে নিয়েছি আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি ডিমগুলো সেদ্ধ করে নেব গ্যাসে বসিয়ে দিচ্ছি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি তারপরে খোসাগুলো ছাড়িয়ে সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখানে পানি তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম মুসুর ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কয়েকবার পানি পাল্টে এবার আমি এখানে ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল সর্ষের তেল দিলে ডালগুলো উতলে পড়ে যাবে না সেই জন্য এখানে দিয়ে দিলাম ঢাকা দিয়ে ডালগুলো দশ মিনিট সেদ্ধ করে নেব তো ফিরে আসছি আমি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছেন দেখেই বুঝতে পারছেন আপনারা এবার আমি ডালগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি ডালগুলো ঢেলে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার আমি সেদ্ধ করার ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজব না ডিম বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না শক্ত হয়ে যায় জন্য এখানে আমি হালকা করে ভেজে নিচ্ছি ডিমগুলো আমি দু মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিলাম এবার আমি তুলে নিচ্ছি দেখুন এইভাবে আপনারা ভেজে নেবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা জিরাটা একটু ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি এবার আমি নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এবার আদা রসুন একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইভাবে দুই মিনিট মতো ভেজে নিচ্ছি দেখুন আদা রসুন ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এখানে দিয়ে দিলাম এক চামচ আমি কাসুরি মেথি তো এটা থাকলে আপনারা দিয়ে দেবেন না থাকলে স্কিপ করবেন সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব তবশ্য এখানে একটু পানি দিতে হবে নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে সময় নিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে এবার আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাটা তো সজনে ডাটাগুলো মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এবার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম ঢাকাটা খুলে নিয়েছি সজনে ডাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তা আপনারাও কিন্তু এইভাবে কষিয়ে নেবেন তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটি শেয়ার করে দিবেন দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা মুসুর ডাল ডালগুলো এভাবে দুই থেকে তিন মিনিট আবারও আমি কষিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি তো এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে নাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না আপনারা ওইখানে গরম পানি ব্যবহার করবেন পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি চার কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিটের মধ্যে ডাটাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন মাঝে ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো খুন্তি দিয়ে একটু কেটে কেটে দেব তাহলে মশলাটা খুব ভালো মতো ডিমের মধ্যে ঢুকে যাবে দেখুন এইভাবে করে একটু কেটে দিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই আপনারা এই রান্নাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ডিম দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নিলাম আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম তো মিডিয়াম আছে রান্না করে নিলাম সজনে ডাটাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় খেতে অনেক বেশি ভালো লাগে আপনারাও একটু দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আপনারা গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খেতে মশালা ভীষণ টেস্ট হয় গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে এই রেসিপিটা প্রথমে আপনারা খুব বেশি ঘন করবেন না একটু পাতলা করে রাখবেন এটা নামানোর পর অনেকটাই ঘন হয়ে যায় তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ